15,500 টাকা দিয়ে কিন্তু একবার নতুন ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এসি টিভি ফ্রিজ, যেটা নেন 20% ডিসকাউন্ট পাবেন এই তিনটা প্রোডাক্টের উপর। খুবই চমৎকার দেখতে হবে, ইনভার্টার টেকনোলজির অনেক সুন্দর একটা ফ্রিজ কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা কালেক্ট করতে পারবেন 58,300 টাকা দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে ওয়ালটনের ফ্রিজ নিয়ে। আমি সবাইকে বলবো যে আসলে ওয়ালটনের ফ্রিজ শুনে অনেকে আবার স্কিপ করতে পারেন যে ওয়ালটনের ফ্রিজ আসলে কেন নিব, দূর আমার বাসার সামনেই তো পাওয়া যায়। তো আসলে আজকে ওয়ালটনের ফ্রিজে কিন্তু ধামাকা অফার থাকবে, যেটা কিনা আপনার বাসার আশেপাশে কেন মানে কোনো দোকানদারই আসলে দিতে পারবে না। তো সেক্ষেত্রে ধামাকা একটা অফার নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রো কুইন, আমরা যে শপে রয়েছি এটা হচ্ছে মালিবাগ, যে আবুল হোটেল রয়েছে মালিবাগ রেলগেট থেকে একটু সামনে আগালে আবুল হোটেলের ঠিক উল্টা পাশেই ইলেকট্রো কুইন, নিস্তালায় ওভারব্রিজের একবারে নিচে। আমাদের সাথে রয়েছে রায়হান ভাই, রায়হান ভাই হচ্ছে শপের ওনার। এখানে আপনারা ওয়ালটনের আমরা ফ্রিজ দেখাবো, আপনারা ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি আর কিসের উপর 20% ডিসকাউন্ট? তিনটা আইটেমের উপর। আচ্ছা, মানে এই তিনটা আইটেমের যেটাই কিনেন না কেন আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা কিনা আপনারা অন্যান্য শোরুমের সর্বোচ্চ 12% অনেকে দেয় না, সর্বোচ্চ 10%ই রেগুলার দেয়, আপনারা এখানে কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে আমরা যদি ডাবল ডোরের একটা ফ্রিজের কথা বলি, ওয়ালটনের সবচেয়ে পপুলার মডেল যেটা, এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 72,900 টাকা। 72,900 টাকার ফ্রিজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 58,300 টাকায়, মানে অবিশ্বাস্য একটা প্রাইস। তো এরকম অনেক অনেক দেখা যাচ্ছে ধামাকা অফার থাকবে, যারা আসলে 14,000 টাকা কম, মানে চারটিখানি কথা না কিন্তু 14,000 টাকা কম আপনারা দেখা যাচ্ছে যদি যাচাই বাছাই করেন, যে যে আমরা অন্যগুলোর কথা বাদ দিলাম, আপনারা শুধু ওয়ালটনের যে ডাবল ডোর ফ্রিজটা রয়েছে এটার মডেল নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 5F3, আপনারা যদি ডাবল ডোর ওয়ালটনের বললেই হবে, ডিজিটাল ডিসপ্লে, এটা আপনারা দেখা যাচ্ছে 58,300 টাকা দিয়ে কোথাও পাবেন না। তো যারা আসলে নিতে যাচ্ছেন এখানে আপনারা নিতে পারবেন এই ফ্রিজগুলো, ঢাকায় তারা হোম ডেলিভারি দেয়, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো বর্তমান প্রাইসগুলো কেমন আমরা জাস্ট কিছু ফ্রিজ দেখাবো, আর সব তো আসলে দেখানো পসিবল না, এছাড়াও যদি কারো অন্যান্য মডেল পছন্দ হয় ভাই ওগুলো তো দেওয়া যায়, অন্য মডেল আমাকে যদি অর্ডার করে আমি দিতে পারবো, ওগুলো তো 20% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কারো কাঙ্ক্ষিত কোনো মডেল থাকে যে ভাই আমার এই মডেলটা দরকার, এটাও কিন্তু আপনারা তার কাছে পেয়ে যাবেন। সো কথা বাড়াচ্ছি না, এখানে কিছু ফ্রিজ আমরা দেখাবো, প্রাইসগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। আজকে পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে রায়হান ভাই। তো রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো রায়হান ভাই, ওয়ালটনের ফ্রিজ তো আসলে সব জায়গায় সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায়, জি, তো কাস্টমার কেন আসলে আপনাদের থেকে নিবে প্রথমে যদি আমাদেরকে একটু বলেন। আসলে কথাটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যে ওয়ালটনের ফ্রিজ মোটামুটি বাংলাদেশের সব প্রান্তে সব জায়গাতেই পাওয়া যায়, বাট ওয়ালটনের সব জায়গাতে কিন্তু আমরা যে পরিমাণ ডিসকাউন্টটা দিচ্ছি সবাই কিন্তু আপনাকে এই পরিমাণ ডিসকাউন্টটা দিবে না, দিবে না। এবং আমি যতটুকু শিওর করে বলতে পারি, হয়তো আমি ছাড়া বাংলাদেশে কেউই হয়তো এরকম কোনো ডিসকাউন্ট আপনাকে দিতে পারবে না বা দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ বেশিরভাগ দোকানে 10% বা 12% 13% দিচ্ছে। আচ্ছা, তো শুধুমাত্র আমরাই 20% ডিসকাউন্ট, মানে ডাবল ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটনের যে কোনো ফ্রিজের ক্ষেত্রে, যে কোনো ফ্রিজে, যে কোনো ফ্রিজের ক্ষেত্রে। মানে আপনারা যেই মডেলটাই ওয়ালটনের নেন না কেন আপনারা কিন্তু 20% ডিসকাউন্ট কিন্তু মূল প্রাইস থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা শুরু করব। তো আজকে শুরুতে আমাদেরকে কোন ফ্রিজটা দিয়ে শুরু করবেন? শুরুতে ওয়ালটনের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফ্রিজ বর্তমানে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ডাবল ডোরের ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে সহ। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে সহ, ডিজিটাল ডিসপ্লে, এখানে ডিসপ্লেগুলো শো করবে, টেম্পারেচার ডিসপ্লে শো করবে। আচ্ছা আচ্ছা, প্লাস হচ্ছে ইনভার্টার টেকনোলজি, প্লাস ইনভার্টার টেকনোলজি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু ফ্রিজটা দেখাই, এটার দেখা যাচ্ছে ক্যাপাসিটিতে কত রাখবে? এটার ক্যাপাসিটি হচ্ছে 501 লিটার। 501 লিটার? আচ্ছা, 501 লিটার। এটা নন ফ্রস্ট, এটা ফ্রিজ নন ফ্রস্ট, এর ভিতরে কোনো আইস জমবে না, একেবারে নন ফ্রস্ট ফ্রিজ, ফুল নন ফ্রস্ট ফ্রিজ। আচ্ছা, নন ফ্রস্ট ফ্রিজ হবে। আর এটাতে আমরা দেখছি 12 ইয়ার্স গ্যারান্টি, মানে 12 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি পাচ্ছেন। আর বাংলাদেশের যে প্রান্তে নিয়ে যান না কেন কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে এবং গ্যারান্টি দিবে, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, রিপ্লেসমেন্ট। আর এটা হচ্ছে গ্লাস ডোরের একটা ফ্রিজ হবে আপনারা দেখছেন, আর হাইটটাও কিন্তু অনেক ভালো। তো যারা আসলে দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে 501 লিটার হবে। ভেতরের স্পেসটা আমরা একটু, ভেতরের স্পেসটা আমি এখন দেখাচ্ছি, কত চমৎকার, ওয়াও। এটা হচ্ছে নরমাল। আচ্ছা, নরমালের স্পেসটা আমরা একটু দেখাই, এই হচ্ছে নরমালের স্পেস। নরমালে মোটামুটি 5টি চেম্বার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 1 2 3 4 5, 5টা চেম্বার। নিচে পাচ্ছেন ভেজিটেবল চেম্বার, ভেজিটেবল চেম্বার থাকবে। আচ্ছা, ওকে, তো নিচে হচ্ছে ভেজিটেবল চেম্বার, হচ্ছে ভেজিটেবল চেম্বারটা। আচ্ছা, ওকে, এই ভেজিটেবল চেম্বার, তারপর এই পাশে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রাখার চেম্বার বা
এই ডিম রাখার কেস থাকবে, এগুলো সবকিছু নরমালে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে সবকিছু আপনি সেপারেটলি রাখতে পারবেন। এবং এটার সাথে ভিতরে এখানে একটা কুলিং সিস্টেমটা নরমালি ম্যানুয়ালিও আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি সামারে কি রকম রাখবেন, উইন্টারে কি রকম রাখবেন, এটার এখানে একটা ইন্ডিকেশন দেয়া আছে। আচ্ছা আচ্ছা, মুড সামার নরমাল উইন্টার ডিজিটালি কত পার্সেন্টের কত টেম্পারেচার রাখবেন এবং ম্যানুয়ালি কত টেম্পারেচার রাখবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এই পাঁচটা বাকি পাঁচটা দেখে এটা আমরা দেখলাম। ওকে, এরপরে আমরা যেটা দেখছি এখন আমি দেখাচ্ছি তো ডিপ। আচ্ছা, ডিপের অংশটা আমরা এই পাঁচটা কিন্তু কমপ্লিট ডিপ ফ্রিজ। ওয়াও, আপনারা দেখেন এখানে খুবই চমৎকার, এটাও কিন্তু অনেক স্পেস রয়েছে নিচে, এটাও আপনার পাঁচটা মনে হয় এটা তো পাঁচটা স্পেস আছে 1 2 3 4 5 দুধ আলাদা, মাংস আলাদা, মাছ আলাদা, মানে প্রতিটা পার্ট আপনি আলাদা রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, তো আপনারা দেখছেন এটা হচ্ছে আমরা যদি দেখাই 501 লিটারের, আর যেটা বলছিলাম ডাবল পার্টের, তো ওয়ালটনের কিন্তু ডাবল পার্টের এই ফ্রিজটার জন্য অনেকেই আসলে চাচ্ছেন কিন্তু প্রাইসিং এর জন্য আসলে নিতে পারেন না। তো রায়ন ভাই, যেটা ডাবল ডোর আমরা দেখছিলাম, ডাবল ডোর এই যে ওয়ালটনের এটা রয়েছে 501 লিটার, এটার প্রাইসটা আপনার কত রাখছেন? এটার প্রাইসটা হচ্ছে 72,900 টাকা, বাংলাদেশে যেখান থেকে কিনেন এটার প্রাইস থাকে 72,900 টাকা। শুধুমাত্র আমরা 20% ডিসকাউন্ট, দ্যাট মিন 20% ডিসকাউন্ট দিচ্ছি, ক্যাশ হ্যান্ড যদি ডেলিভারি করতে হয় 20% ডিসকাউন্টে আপনার পড়বে 58,300 টাকা। আমি আবারও বলছি 58,300 টাকা পড়বে। আচ্ছা, আপনার 72,900 টাকা এটা ক্যাশ প্রাইস, মানে 72,900 টাকার ডাবল ডোরের ফ্রিজ পেয়ে যাচ্ছেন মাত্র 58,300 টাকায়। তাও আবার ডাবল ডোরের ফ্রিজ, ডাবল ডোর প্লাস, এটা অনেকে বলতে পারে যে এটা কমে দিচ্ছি কিভাবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলবে যে হয়তো বা এটা বি গ্রেডের প্রোডাক্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, কিংবা এটা ভালো প্রোডাক্ট না, শোরুমে রয়ে গেছে এই জন্য দিয়ে দিচ্ছে। আপনাকে ইনটেক প্রোডাক্ট, আপনার সামনে আপনি আসবেন, আপনাকে সামনে খুলে ইনটেক প্রোডাক্ট দেওয়া হবে। আর এ গ্রেড বি গ্রেডের যে বিষয়গুলো বলা হয়, কোনো শোরুমে মানে বি গ্রেডের প্রোডাক্ট বিক্রি করে না। আচ্ছা আচ্ছা, আমি আবারও বলছি কোনো শোরুমে বি গ্রেডের প্রোডাক্ট বিক্রি করে, বি গ্রেডের প্রোডাক্ট মার্কেটে বাইরে দিয়ে দেওয়া হয় এবং সেগুলো ভাঙা থাকে, ট্যাপ থাকে, এই ধরনের কোম্পানিগুলো বাইরে দেখা যাচ্ছে এমনি। এবং আপনি এই যে কোম্পানির যে গ্যারান্টি কার্ডগুলো দেয়, আচ্ছা, খুবই একটা মানে জেনে রাখার মতো বিষয়, এ গ্রেড বি গ্রেড নিয়ে আমরা যে কনফ্লিক্টটা হয় আমাদের, এই যে বারকোড নাম্বার থাকে প্রতিটা প্রোডাক্টের, যদি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বারকোড নাম্বারটা বলেন অবশ্যই কোম্পানি থেকে বলে দিবে এ গ্রেডের প্রোডাক্ট না বি গ্রেডের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, সুতরাং আপনার আর কোনো ডাউটই থাকে না যে আমার শোরুম থেকে কোনো ফ্রিজ কিনলে আপনাকে বি গ্রেড প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে, যেহেতু আমি কমে দিচ্ছি সেখানে বলতে পারে যাচাই করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার যে কোনো প্রোডাক্টের বারকোড নাম্বার অনুযায়ী কোম্পানিতে নক করে কোম্পানির কাস্টমার কেয়ারে 16267 এ ফোন দিয়ে আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন যেটা বি গ্রেডের প্রোডাক্ট না এ গ্রেডের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ডাবল ডোরের ফ্রিজটা আমরা আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে হবে, খুব চমৎকার দেখতে হবে যারা আসলে নিতে চান। ইনভার্টার টেকনোলজির অনেক সুন্দর একটা ফ্রিজ, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা কালেক্ট করতে পারবেন 58,300 টাকা দিয়ে। আচ্ছা ওকে রাহেন ভাই, এটা ক্লোজ করে দিবেন, আমরা আরও দু একটা ফ্রিজ একটু দেখি। ডিজিটাল ডিসপ্লে এবং এটা ডিজিটাল ছাড়াও একটা আছে, ওটা ডিসপ্লে ছাড়া আর কি, মানে ডাবল ডোরের ডিজিটাল ছাড়া আছে, ওটার প্রাইসটা কি একটু কমবে না? ওটা ওটার প্রাইসটা একটু কম, 5000 টাকা দাম কম ওটার কম। আচ্ছা আচ্ছা ওকে, এই প্রাইস থেকে 5000 টাকা কম পাবেন। তো পাশাপাশি এখানে আরো একটা ছোট ফ্রিজ যারা চাচ্ছেন, ছোট ফ্রিজ দেখাবো, এটাও গ্লাস ডোরের, বাহিরে ফ্লাওয়ার মডেল করা, অনেক সুন্দর দেখতে হবে। রাহিন ভাই, এটা সম্পর্কে একটু বলবেন। ছোট ফ্রিজ বলতে এটা অর্ধেক ডিপ এবং অর্ধেক নরমাল। আচ্ছা, 50-50 এবং এটাতে আপনি গ্যাস ইউজ করা হচ্ছে 600 গ্যাস। আচ্ছা, কুলিং কিন্তু খুবই ভালো, ওয়ালটনের ম্যাক্সিমাম ফ্রিজেই 600 গ্যাস ব্যবহার করা, কপার কন্ডেন্সার ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, কপার কন্ডেন্সার ইউজ করা হয়। তো এটাও আপনারা দেখছেন উপরে হচ্ছে ডিপ 50%, আর হচ্ছে নিচে তিনটা তাক উপরে অর্ধেক, মানে পুরোপুরি অর্ধেক অর্ধেক, অর্ধেক ডিপ অর্ধেক নরমাল, অর্ধেক ডিপ অর্ধেক নরমাল। এটার ভিতরে আমাদের 4টা কালার এবং 3-4টা ডিজাইনের আছে, মানে এই সাইজ এই সেম সাইজের ভিতরে 3-4টা কালার এবং মডেলের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা ওকে, এটা আমরা লক করে দিব। এটার প্রাইসটা কত রাখছেন? এটার দামটা পড়তেছে 22,650 টাকা। 22,650 টাকা হচ্ছে এমআরপি প্রাইস, ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে হচ্ছে 18,200 টাকা। 18,200 টাকা। এটা কত সিফটি হবে বা কত লিটারের হবে? এটা হচ্ছে 10 সিফটি, এটা লিটার হচ্ছে 163 লিটার হবে। এটা 163 লিটার, প্রাইস পড়বে হচ্ছে অনলি 18,200 টাকা। এটার আরেকটা ছোট আছে 8 সিফটি, একদম ছোটটা লাস্ট, ওইটার প্রাইস হচ্ছে 19,650 টাকা, কিন্তু আমার থেকে নিতে পারবেন মাত্র 15,500 টাকা। মানে এটার যদি আরো একটু ছোট একদম সর্বনিম্ন ওয়ালটন আপনি 15,500 টাকা হবে। ওটা ওটা কত লিটার হবে? 129 লিটার। আচ্ছা, 100, এটারই 129 লিটার রয়েছে, সেটার প্রাইস রাখা যাবে হচ্ছে অনলি 15,500 টাকা। 15,500 টাকা দিয়ে কিন্তু একবার নতুন ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, ওটাও গ্লাস ডোরের হবে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু দেখি। আচ্ছা, এরপরে কি এটা দেখাবো? এরপরে একটা পাচ্ছেন হচ্ছে 3C3 মডেল, এটা আচ্ছা 3C3 মডেল জবা ফুলের হবে।
ওয়ালটনের বেশিরভাগ ফ্রিজের ডিপ উপরে, বাট এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিপটা নিচে। আচ্ছা, এটা উপরে হচ্ছে নরমাল। আচ্ছা, এটা হচ্ছে নরমাল, উপরের দিকে নরমাল, যারা উপরে নরমাল চাচ্ছেন উপরের দিকে নরমাল, ডিমের কেস আইস কেস সবকিছু থাকবে, ডিজাইনটা কমপ্লিটলি আলাদা। ফুড চেম্বারটা দেখতে খুবই সুন্দর, এটা হচ্ছে একটা ফুড চেম্বার করা হয়েছে, ফুড চেম্বারটা খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু নিচের ডিপের দিকে যাই, ডিপটা দেখেন, এটা বক্স করা, বক্স করা কমপ্লিট সেপারেট, একটা পার্ট পাচ্ছেন, দুইটা পার্ট পাচ্ছেন, একটাতে গরুর মাংস রাখলেন, একটাতে মুরগি রাখলেন, একটাতে মাছ রাখলেন, আইস ট্রে, টোটাল চারটা, গরু মাছ মুরগি মাংস আলাদা সবকিছু আলাদা করে রাখতে পারবেন। বক্স বক্স করে দেওয়ার ফলে কিন্তু আপনার স্মেলটা একটা থেকে আরেকটা যাবে না, একটা থেকে আরেকটা স্মেল যাবে না, সবই আলাদা। এটা কত লিটারের ভিতরে হবে রাহেন ভাই? 293 লিটার। এটা হচ্ছে জবা ফুলের মডেল হবে, এটার রেগুলার প্রাইস হচ্ছে 34,500 টাকা। আচ্ছা, আমরা 20% ডিসকাউন্ট দিয়ে কত আসে একটু দেখবেন আমাদের, 34,500 টাকা, 20% ডিসকাউন্ট দিয়ে এটা আসতেছে 27,600 টাকা। 27,600 টাকা দিয়ে কিন্তু আপনারা 293 লিটার এই ফ্রিজটা কিন্তু পেয়ে যাবেন, যেটা কিনা অন্য জায়গা থেকে আপনারা এই প্রাইসে কখনো পাবেন না। আচ্ছা ওকে, এরপরে কি আমরা আরো দুই একটা দেখি, এরপরে কোনটা দেখাবেন? এরপরে এই পাশে বড় আরেকটা আছে, ওয়ালটনের ফ্রস্ট ফ্রিজের সবচেয়ে বড় সাইজ আর কি এটা। আচ্ছা, এটা ফ্রস্ট, এটা ফ্রস্ট ফ্রিজ বা সবচেয়ে বড় সাইজ, 365 লিটার। আচ্ছা, 365 লিটারের আরো একটা ফ্রিজ আমরা দেখাই, এটাও ফুল, মানে এগুলো হচ্ছে গ্লাস ডোরের ভিতরে, আর এটার রেগুলার প্রাইস হচ্ছে 8,900 টাকা। আচ্ছা, এটারও ডিসকাউন্ট প্রাইসটা আমরা একটু বলে দিব যারা নিতে যাচ্ছেন, এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, 38,900 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, 38,900 টাকা রেগুলার প্রাইস, ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এটা তো আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন, 31,120 টাকা পড়বে। 31,120 টাকায় আপনারা 365 লিটার, 31,120 টাকায় 365 লিটারের চমৎকার। এটা কিন্তু কোথায় পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কেউই আপনাকে এরকম ডিসকাউন্ট দিতে পারবে না, দিতে পারবে না। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আর এগুলো কি ভাই অনেকেই তো ঢাকার বাইরেও নিতে চায়, তাদের ঢাকার বাইরে কুরিয়ার চার্জ দিলে আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে দিই, যেখানে না কুরিয়ার চার্জ, বাংলাদেশের যে প্রান্তে নিতে চাক ডেলিভারি চার্জ দিলে আমরা পাঠিয়ে দিই। আচ্ছা, এটার ডিফটা হচ্ছে উপরে হবে আর নিচে হচ্ছে প্রচুর বড়, আমি দেখাই হাতটা ঢুকাই যে ডিপটা কতটুক বড়, কত বড়। আচ্ছা আচ্ছা ওকে, পাশে কিন্তু এটা পাশে অনেক চওড়া, পাশে অনেক চওড়া, অনেক চওড়া, এবং ভিতরে অনেক গভীর, দেখেন এইভাবে এক হাতের বেশি, এদিকে এক হাতের উপরে বেশি, এদিকে এক হাতের বেশি, এদিকে এক হাতের বেশি, অনেক চওড়া ভিতরে, এটা এটা আপনারা দেখতে পারেন। ওকে, সবচেয়ে বড় সাইজ ওয়ালটন, এটা 21 সেফটি ফ্রিজ বলে এটা। আচ্ছা ওকে, এরপর একটা আমরা চলে যাই, এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে? এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? এরপরে আরেকটা ইন্টারেস্টিং ফ্রিজ আছে ওয়ালটনে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা দেখি এরপরে, 3B0 মডেল। আচ্ছা, 3B0 এটার বিষয়টা হচ্ছে, এটা একটু আলাদা, এটার উপরেও পকেট, ডিপে পকেট পাচ্ছেন। আচ্ছা, ডিপেও পকেট থাকবে। আচ্ছা ওকে, অন্যটার যেটা থাকে, অন্যটা ম্যাক্সিমাম গুলাতে থাকে না, ডিপে পকেট থাকে না, শুধুমাত্র মানে বেশিরভাগ খুব কম মডেলে থাকে, তো কম মডেলে এটাও একটা, এটা তো তিনটা বড় বড় পকেট পাচ্ছেন ডিপে, ডিপে। আচ্ছা, আর নরমালও থাকছে এরকম, নরমালে দেখা একটা পকেট, ডিজাইন গুলো কিন্তু আলাদা, একটা সময় ইউনিক ডিজাইন করা হয়েছে, ইউনিক ডিজাইনের। আর এখানে আবার দেখা যায় ফুড বক্সও আছে, ফুড বক্স আছে। এটা কত লিটারের হবে ভাইয়া? এটা আমরা যদি একটু দেখাই, এটা 320 লিটারের, 320 লিটারের রেগুলার প্রাইস হচ্ছে 34,500, এটা তো 20% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আমরা একটু যদি প্রাইসটা আমাদেরকে বলে দেন, 34,500 টাকার থেকে আমরা যদি 20% ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে হচ্ছে 26,600 টাকা। মুদি দোকানে অনেকে ডিপে প্রচুর মাল রাখতে হয়, বাট তাদের এক্সট্রা ডিপ ফ্রিজ রাখার জায়গা থাকে না। আচ্ছা, সেই ক্ষেত্রে তার একটা বড় ডিপ হলে ভালো হয়, বাট দোকানে কিন্তু স্পেস কম, জানেন ঢাকা শহরে বা ঢাকা বাইরে দোকানপাটে জায়গা কম থাকে, অনেক ছোট ছোট দোকানে অনেক ফ্রিজই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডিপটা একটা বড় দরকার, বড় দরকার। এইটা ছোট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় ডিপ। আচ্ছা, এটা ডিপটা দেখেন কত বড়, বিশাল সাইজ, কিন্তু ছোট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড়, ওয়ালটনের সবচেয়ে বড়টা আমি একুশ দেখাইছি, এরকম এক হাত দেওয়া যায়, এটা তো এরকম এক হাত থাকবে এবং ভিতরে এক হাতের বেশি থাকবে, বেশি থাকবে, এটাও কিন্তু প্রচুর বড়। এটা অনেক দোকানদার না বা অনেকে বাসার জন্যও নাই। ওকে, এটা আপনারা দেখতে পারেন অনেক স্পেস, কিন্তু এটা 50-50 এর ভিতরে, বাট 50-50 এটা কত লিটারের হবে ভাইয়া? এটা আমরা একটু দেখাই দিই, এটা হচ্ছে, এটা 290 লিটার, 290 লিটার। আচ্ছা, রেগুলার প্রাইস হচ্ছে 32,450 টাকা, আর এটার উপরে 20% ডিসকাউন্ট, এটার উপরে 20% ডিসকাউন্ট। আচ্ছা ওকে, আমরা জাস্ট আপনারা এটার উপর কাউন্ট করে নেবেন, আমরা জাস্ট সবগুলোতেই 20% ডিসকাউন্ট আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমি এখন শুধু বলতে চাচ্ছি, ওয়ালটনের এই মডেল না, যেই মডেল আমার কাছে নাই কিংবা আপনারা অন্য কোথাও দেখেছেন, অন্য কোনো শোরুমে আপনাদের পছন্দ হয়েছে, আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে ছবি পাঠান কিংবা মডেল নাম্বার আমাকে দেন, আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারবো। আমার কাছে হয়তো প্রেজেন্ট এখন নাই, কারো পক্ষে এত মডেল
রাখা সম্ভব না, কারণ ওয়ালটনের প্রায় কিন্তু অনেক মডেল, অনেক মডেল বাংলাদেশের ভিতরে বেস্ট কোম্পানি হচ্ছে। একটা বিষয় রাহেন ভাই বলবেন, আমরা তো এখানে ফ্রিজ দেখলাম, অনেকে ডিপ ফ্রিজ চায়, ওয়ালটনের ডিপ ফ্রিজ, সেগুলোতে কি 20% ডিসকাউন্ট পসিবল? ডিপ ফ্রিজে 20% ডিসকাউন্ট পসিবল, এসি তো 20% ডিসকাউন্ট পসিবল, এসি তো 20%, টিভি তো 20% ডিসকাউন্ট পসিবল, এসি টিভি ফ্রিজ যেটাই নেন 20% ডিসকাউন্ট পাবেন এই তিনটা প্রোডাক্টের উপরে। খুবই চমৎকার। সেক্ষেত্রে ধরেন ঢাকায় আপনারা কেউ যদি হোম ডেলিভারি চায়, কি আপনারা কি হোম ডেলিভারি দেওয়া পসিবল? ঢাকায় হোম ডেলিভারি দেওয়া পসিবল, আপনার দূরত্ব অনুযায়ী আপনাকে ভাড়া দিতে হবে, ভাড়া দিলে আপনারা পৌঁছে দিতে হবে। আমার শোরুমে ইজি লোকেশনটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া, আবুল হোটেল বললে মোটামুটি সবাই চেনে, এটা অনেক পুরনো একটা হোটেল। তো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল নেমে হাতের বাম পাশে, আচ্ছা, রোডের ঠিক বাম পাশে ফুটওভার ব্রিজের নিচে আমার দোকানটা। আচ্ছা, সপ্তাহে 7 দিনে খোলা থাকে আপনাদের? সপ্তাহে একদিন বন্ধ, রবিবার বন্ধ, বাকি সব দিন। কটা থেকে কটা বন্ধ? সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। তো আমরা আসলে অনেক ফ্রিজ গুলো দেখালাম, যারা আসলে ডিসকাউন্টে নিতে যাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে, আপনারা চাইলে ওয়ালটনের এই ডিপ ফ্রিজ গুলো কালেক্ট করতে পারেন।